হ্যালো গাইস, এসএম ডেসপোর্টসের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। যখন কোনো ক্রিকেটার একটি ম্যাচ উইনিং নক খেলেন অথবা ভালো বোলিং করে ম্যাচ জেতান, তখনই তাকে ম্যাচের সেরা ক্রিকেটার বা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। সেঞ্চুরি অথবা 5 উইকেট পেলে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কিন্তু হ্যাঁ, ম্যাচের সেরা পুরস্কারটি কেবল সেই ক্রিকেটারকেই দেওয়া হয় যিনি জয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন। তবে কখনো কখনো দেখা গিয়েছে খুবই কম বল খেলেও অনেক ক্রিকেটার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। একজন জেনুইন ব্যাটসম্যানের ক্রিজে সেট হতেই লাগে 10-15টি বল। তবে মোট 5 জন এমন ব্যাটসম্যান আছেন যারা 12টির কম বল খেলেছেন কিন্তু ম্যাচ সেরা হয়েছেন। চলুন জেনে নেওয়া যাক সেই 5 জন ক্রিকেটার সম্পর্কে। নাম্বার 1, মঈন আলী। ইংল্যান্ডের নির্ভরযোগ্য অলরাউন্ডার মঈন আলী অফ স্পিনের পাশাপাশি ব্যাটিংয়েও বড় শট খেলতে পারেন, তা সবারই জানা। গত বছরেই মানে 2020 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী মাত্র 11 বলে 39 রান করেছিলেন। এই ইনিংসটি সাজানো ছিল 4টি 6 এবং 3টি 4 দিয়ে। মূল কথা হচ্ছে এটি একটি ম্যাচ উইনিং নক ছিল, যার ফলে ইংল্যান্ড ম্যাচটি জেতে এবং মঈন আলী ম্যাচ সেরা হন। নাম্বার 2, জস বাটলার। সাদা বলের ক্রিকেটে এই সময়কার সেরা উইকেট রক্ষক ব্যাটসম্যান ইংল্যান্ডের জস বাটলার। উইকেটের সামনে এবং পেছনে দুই দিকেই বড় শট খেলতে পারেন তিনি। 2012 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে জস বাটলার মাত্র 10 বলে 32 রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। তার এই ইনিংসে সাজানো ছিল 2টি 6 এবং 2টি 4। এর ফলে ম্যাচটি ইংল্যান্ড 18 রানে জয়লাভ করে। বলে রাখা ভালো, বৃষ্টির কারণে সেটি একটি 11 ওভারের ম্যাচ হয়েছিল। নাম্বার 3, দীনেশ কার্তিক। দীনেশ কার্তিক তার নিজের দিনে কতটা ভয়ানক হয়ে উঠতে পারেন এই ইনিংসটি তার উদাহরণ। নিদাহস ট্রফির ফাইনালের এই ইনিংসটি হয়তো সবাই দেখেছেন। 2018 সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় নিদাহস ট্রফিতে দীনেশ কার্তিক বাংলাদেশের বিরুদ্ধে 8 বলে 29 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। এই বিস্ফোরক ইনিংসে সাজানো ছিল 3টি 6 ও 2টি 4। এর ফলে তাকে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত করা হয়। নাম্বার 4, বিরাট হজ। অস্ট্রেলিয়ার সাবেক ভরসাযোগ্য ব্যাটসম্যান বিরাট হজ, তার ব্যাটিং পারদর্শিতা সবারই জানা। 2014 সালে অস্ট্রেলিয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যান বিরাট হজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচে মাত্র 8 বলে 21 রান করেন, যা সে সময় অস্ট্রেলিয়ার জন্য খুবই দরকার ছিল। এজন্য তাকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। নাম্বার 5, রামনারেশ সারওয়ান। আন্তর্জাতিক ক্রিকেটে 10,000-এর বেশি রানের মালিক সাবেক ক্যারিবিয়ান ব্যাটসম্যান রামনারেশ সারওয়ান 2009 সালে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান রামনারেশ সারওয়ান মাত্র 9 বলে 19 রান করে দলকে জেতান এবং তাকে এই জন্য ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কৃত করা হয়। 12 বলের কম খেলে 0 রান করেছেন এমন ক্রিকেটারের অভাব নেই, কিন্তু 12 বলের কম খেলে ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন এমন ক্রিকেটার এই 5 জনই আছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। এবং প্রতিদিন নতুন নতুন আকর্ষণীয় ক্রিকেট সম্পর্কিত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে।